फ्रेंड हेल्दी रेसिपी আপনাদের সবাইকে স্বাগত। আমি সুস্মিতা। আমি আজকে বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে তিনটে বড় বড় গাজর গ্রেট করে রেখেছি। লাগবে একটি তেজপাতা, একটি এলাচ, লাগবে পরিমাণ মতো চিনি। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব, আখরোট আর পেস্তা বাদাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আর লাগবে দুধ। আমি পুরো রান্নাটাই ঘিয়ে করব। আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে রেখেছি। এখানে 750 দুধ রয়েছে, কিন্তু আমি 500 দুধে রান্নাটা করব। তো চলুন রান্নাটা স্টার্ট করি। গ্যাস অন করে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি। এবারে এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা এবং এলাচ। এলাচটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে। ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। গাজরটাকে ঘিয়ের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দুধ দিয়ে দেব। আপনারা এখানে যে কোনো প্যাকেটে দুধ ব্যবহার করতে পারেন, আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। গাজরটা ভালো করে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে চিনি ব্যবহার করছি। আপনারা গাজরের পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। আমি এখানে পেস্তা বাদাম এবং আখরোট ব্যবহার করেছি। আপনারা চাইলে কাজু, কিশমিশ বা অন্যান্য যে কোনো বাদামও আপনারা ইউজ করতে পারেন। যারা চিনিটাকে অ্যাভয়েড করছেন বা যারা চিনিটাকে খুব একটা পছন্দ করেন না, তারা এর মধ্যে খেজুর অ্যাড করেও রান্নাটা করতে পারে। গাজরের হালুয়াটা একদমই রেডি। আমি গ্যাস অফ করে সার্ভ করে নিচ্ছি। গাজরের হালুয়াটা ঠিক এরকমই দেখতে হয়েছে। তো কেমন লাগলো আমার রেসিপিটি? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।